আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমার নাম হচ্ছে নিলয়, ফেসবুক আইডি হচ্ছে নিলয় চৌধুরী, আমি বাংলাদেশ থেকে। অ্যাকচুয়ালি ইউটিউবে অনেক ভিডিও বানাবোই চিন্তা করেছিলাম, বাট টাইম, নিজের প্রফেশনাল লাইফ, পার্সোনাল লাইফ সব কিছু মিলে অ্যাকচুয়ালি ভিডিও হচ্ছে না। সো টুকটাক আবার চেষ্টা করতেছি, আপনারা একটু সাপোর্ট করবেন। আজকে আমার যেই টপিকটা, সেই টপিকটা হচ্ছে যে একটা এগ বেবি যেটা থেকে বেবি হ্যাচ করবে, সেই বেবিটা অ্যাকচুয়ালি অনেক সময় দেখা যাচ্ছে ফেন্সি পিজিয়নের ক্ষেত্রে আমাদের বেবিগুলো 18 দিন যদি পারফেক্ট হয়ে যায়, ডেম টিমটা বেবি প্রোডিউস হয়ে যায় যখন বের হওয়ার টাইম হবে, অনেক সময় বিভিন্ন কারণে কবুতরটি আটকে যেতে পারে। সো সেই ক্ষেত্রে আমাদেরকে যারা ব্রিডার, অ্যাজ এ ব্রিডার অনেকে জানেন অনেকে জানেন না, সো আমি আমার নিজের ব্যক্তিগত যেভাবে আমি কাজটা করি এটা আপনাদের সাথে শেয়ার করা। সো আমি আজকে দেখাবো আপনাদেরকে বেবি আটকে গেলে এটার এই একটার অলরেডি এইজ আজকে 19 ডেজ, আজকে এই বেবিটার এই ডিমটার এইজ 19 ডেজ। এটা হচ্ছে ওয়াটসো বাটারফ্লাই ট্রাম্বলার ক্রেস্টেড, ব্ল্যাক ক্রেস্টেড লাইনের বেবি। সো এই বেবিটা অ্যাকচুয়ালি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি, এটা আমার একটা প্রজেক্ট বার্ড, সো এটাকে বাঁচাতেই হবে। সো এই জন্যই এই কাজটা করা, আমি দেখাবো আমি কিভাবে কাজটা করি। এখানে দেখা যাচ্ছে, একটু সামনে আনো ক্যামেরাটা, এখানে দেখা যাচ্ছে যে আপনার বেবিটা অলমোস্ট শুকায় গেছে, কোনো ব্লাড নাই। সো একটা এরকম কবুতর একটা পাখা নেবেন এবং যত দূর পর্যন্ত দেখবেন ব্লাড নেই ততদিন পর্যন্ত এটাকে একটু ছুটা দিতে হবে। এটাকে যদি ছুটা না দেন সেই ক্ষেত্রে বেবিটা দেখা যাচ্ছে সে এখানে অনেক ট্রাই করবে বের হইতে, একটা টাইমে হয়তো সে কোনোভাবে উইক, একটা টাইমে সে ট্রাই করে দেখা যাচ্ছে সে উইক হয়ে মারা যাবে যদি বেবিটা না বের হয়। সো আমরা যদি একটু হেল্প করি এই বেবির জীবনটা বাঁচে। এভাবে প্রতিদিন দৈনন্দিন জীবনে অনেক বেবি এরকম সেম প্রবলেম হয়, এটা বিভিন্ন কারণে হতে পারে। রেনাকে একটা ফ্যাক্ট থাকে, ভিটামিন কে রক্ত জমাটা সাহায্য করে, ভিটামিন কে এর কোর্সটা মিনিমাম প্রতি মাসে বা 2 মাসে একবার করবেন, তাইলে আপনার বেবিগুলো এরকম হয় না। আমার মনে হয় অনেকদিন করা হচ্ছে না এই জন্য হয়েছে, বা ওয়েদারের কত প্রবলেমও হতে পারে। দেখেন যত দূর যাচ্ছি তত দূর কোনো ব্লাড নেই। সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে এই যে এতটুকু আসছে, এখানে ব্লাড চলে আসছে, আর যাওয়া যাবে না এখানে তার ব্লাড, এবং এটা যদি ফাটান সেক্ষেত্রে উইক হয়ে যাবে, তার ব্লাড বের হবে। সো এটা এখান থেকে বাদ, এখান থেকে না করে এই যে উপরের দিকটা দেখেন, আমি যতটুকু পর্যন্ত যাচ্ছে উপরের দিকটা, উপরে এই যে এই চামড়াটা দেখেন আমার ব্লাড আছে, তার মানে এই বেবিটার কিছুটা প্রবলেম। সো এটা আমরা যদি একটু চোখে চোখে রাখি নজরে, বেবিটা ইজিলি আশা করি বেঁচে যাবে। এই যে এরপরে ব্লাড চলে আসছে, তার মানে বেবিটা এখন পর্যন্ত পুরোপুরি আপনার ডিমটা পরিপুক্ত হয় নাই বের হওয়ার জন্য, তাও স্টিল ও যেহেতু মুখ ভাঙছে, সো ওকে আমার এটা করে দেওয়া আমার দায়িত্ব ছিল এবং আমি করে দিছি, বাকিটা অবশ্যই আল্লাহর হাতে। এবং এই বেবিটাকে আপনারা কী করবেন, এই বেবিটাকে একটু কবুতরের পানি, আপনি জাস্ট ওর যেই এনার্জিটা বা ওর যেই অবস্থা আছে এনার্জিটা বুঝ করার জন্য 1 ফোঁটা পানি ওর ঠোঁটে এভাবে করে ঢেলে দিবেন। দেখেন বেবিটা কতটুকু অ্যাক্টিভ হয়ে গেছে, এই জন্য বেবিটা কিন্তু বের হওয়ার জন্য অলরেডি 1 ফোঁটা পানি খেয়ে অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে এবং ও নাড়াচাড়া করতেছে। সো এভাবে 1 ফোঁটা বা 2টা ফোঁটা পানি দিলে যখন ওর বাবা মা ওকে পেটের নিচে আবার নিবে, সো সে এই হিটটা পেলে ওর নড়াদড়িতে সুন্দর মতো সে কবুতরের ডিমটা একটু শুকিয়ে যাবে। এতটুকু ভেঙে দেওয়ার পর এখন যখন তা দিবে ওরা, মিনিমাম 2-3 আওয়ার্স তা দিলে এই জিনিসটা শুকিয়ে যাবে, এগুলো শুকিয়ে এই ব্লাড যতটুকু বেরোছে এগুলো শুকিয়ে কমতে থাকবে, তখন বেবিটা আশা করি পুষ্টি মানে শক্তিশালী বেবি হবে আশা করি, এবং বেবিটা আশা করি টিকে যাবে। সো এইভাবে আমরা আমাদের প্রোডাকশনের ক্ষেত্রে এই প্রতিটা ডিম অ্যাজ এ ব্রিডার চেক করা আমাদের সবার দায়িত্ব। যদি আমরা সবাই এইভাবে বেবিগুলোকে একটু টেক কেয়ার করি, ডিমগুলোকে একটু টেক কেয়ার করি, দেখা যাচ্ছে আমাদের প্রোডাকশন যদি মাসে 10টা বাচ্চা হয়, আমি এতটুকু বলবো যে একটু চেকের জন্য আপনার 5টা বাচ্চা হলেও প্রতি মাসে টিকে যাবে, যেটা অনেক ইম্পর্টেন্ট আমাদের ব্রিডারের জন্য। একটা বেবির পিছনে আমরা কতটুকু কষ্ট করি, একটা বেবি ফুটার পর থেকে যদি আমরা বেবিটাকে সেল করি দেন অ্যাটলিস্ট 45-60 ডেজের মধ্যে আমরা সেল করি বা তারপরে করি, বাট ওই পিরিয়ড পর্যন্ত সেল করার আগ পর্যন্ত যদি সেল করি, ওই একটা দায়িত্ব কবুতরটাকে সুন্দর মতো বড় করা, পালা। এছাড়া যদি আমি না সেল নাও করি সেই ক্ষেত্রেও আমার দায়িত্ব এটা, কারণ একটা যদি আমার প্রজেক্ট বার্ড হয়, আমি যদি চিন্তা করি এটা আমার প্রজেক্ট বার্ড হবে, সেল যতটুক না করবো ওর চেয়ে 5 গুণ বেশি আমি টেক কেয়ার করবো ওকে। অফকোর্স ওকে আমি একটা সিঙ্গেল খাঁচায় রাখবো, অফকোর্স একটু বেশি টেক কেয়ার করবো, বড় হওয়ার সময় ওকে চেষ্টা করবো সিঙ্গেল ফস্টারিং করাইতে। ফস্টারিংয়ের ক্ষেত্রে সিঙ্গেল ফস্টারিং করাইলে বাবা মা যখন দুজন একটা বেবিকে ফিট করে, আমার এত বছর 12 বছর ফেন্সি কবুতর লাইনে এক্সপিরিয়েন্স থেকে যেটা বোঝা যাচ্ছে, সেই ক্ষেত্রে
কবুতর আপনার দুইটা বাচ্চা বড় করলে যত রূপ না হবে, এটা হচ্ছে ফার্স্ট ডিম, এটা সেকেন্ড ডিম। দুটা বাচ্চা কবুতর বড় করার ক্ষেত্রে যত রূপ না কোয়ালিটি পাবে, একটা বাচ্চা ফিট করলে আমার মনে হয় তার চেয়ে 1% হয়তো কোয়ালিটি বেটার হবে। এটা আমার বিশ্বাস এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলা। সো সাপোর্ট করতে ট্রাই করবেন। আমি অ্যাকচুয়ালি চাচ্ছি যে এখন থেকে টুকটাক ছোট ছোট করে যেভাবেই ভিডিও করি আপলোড করব, কারণ একদম আপনাদের সাথে একদম নিশ্চুপ হয়ে গেছি, কোনো কাজই করছি না, কোনো ভিডিওস নাই, আপনারা ভুলে যেতেছেন। সো আপনাদেরকে তো ভুলানো যাবে না, সবসময় মনে থাকতে হবে আপনাদের। এই জন্য আজকে এই ছোট্ট একটা ভিডিও আপনার সাথে শেয়ার করা আমার লাইফের। সো সামনে আরও ভিডিও পাবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।